গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল চলে এসেছি বাইরেটা ধোয়ার জন্য, বাইরে ধুয়ে তারপরে ঘরের কাজ করব। তো সকালে এই কাজটা হয়ে থাকলে অনেকটাই ভালো লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে খানিকটা, দেখা যাক পরে যদি রোদ্দুর ওঠে তো খুবই ভালো। জামা কাপড় ওয়াশিং এ বসিয়ে দিয়েছি আর এখানে জল নিয়ে চলে এসেছি, একটু জল দিয়ে দেবো। আর এমনিতে তো জায়গাগুলো পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। তো বর্ষাকালে বৃষ্টি ফিষ্টি হলে বা ঝড় হলে তখন একটু নোংরা হয়, তাছাড়া পরিষ্কারই থাকে, সে কারণে অতটাও আর টাইম লাগে না, ফটাফট করে কাজ হয়ে যায়। তোমাদের সাথে আজকে মর্নিং রুটিনটা শেয়ার করতে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ পাশে দেখো, সাবস্ক্রাইব করো, আর আমি মাঝে মাঝে লাইভেও চলে আসি, তো লাইভটাও ফলো করো। হ্যালো, তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল সকাল বাইরের সমস্ত কাজকর্ম তো করেই ফেলেছি, তো ঘর দোরের কাজকর্ম করা চলছে। তো দেখছো এখানে তো এইটাকে পেতে দিয়েছি, এটাকে ঝেড়ে দেবো। তো আজকে নতুন বেড কভার যেগুলো পুজোতে কিনেছি, আর পুজোতে নয় দীপাবলিতে কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে মিনি ব্লগ না, একটা নতুন বড় ব্লগ নিয়ে আসি, এটা কিন্তু মিনি ব্লগ নয়। তো মিনি ব্লগও অল্প অল্প করে তোমাদের সাথে ক্লিপ অবশ্যই শেয়ার করি, তোমাদের ভালোও লাগে। তো বেশিরভাগই রান্নারও দিই এবং মিনি ব্লগ সারাদিনে কী কী করি সেগুলোও দিই। তো এখানে সব জিনিসপত্র পড়ে রয়েছে, এগুলোকে ফটাফট করে আমি এখন গোছাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, তো অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা ফেসবুকে আমাকে দেখছো এবং আমার সাথে পরিচিত হচ্ছ, তোমার যদি কোনো ভালো লাগে, কিছু ভালো লাগে, যেমন আমার মিনি ব্লগ বা আমার রান্নার ব্লগ বা এই বড় ব্লগ, যাই ভালো লাগুক না কেন, অবশ্যই আমার যে প্রোফাইলটা অবশ্যই ফলো করো, পাশে থেকো, ভালো লাগবে। আর কিরকম ধরনের রান্না তোমরা দেখতে চাও বা ব্লগ তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আমার যেমন আমাদের গৃহবধূদের সকালের কাজ থাকে ঘরের কাজ, তো সেগুলোই করব। যেহেতু আমার কোনো কাজের লোক নেই, সে কারণে কিন্তু আমি বাইরের সমস্ত কাজকর্ম আমাকে নিজেকেই করতে হয়, বাইরের উঠোন ধোয়ার থেকে সমস্ত কাজকর্ম। তো সেগুলো সব কমপ্লিট করে রুটি তরকারি করলাম, করে মেয়েও নিয়ে গেল, ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম। তো এখন শুধু ঘরের কাজটা করার বাকি আছে। তো চলো ঘরের কাজ করব, রান্না বান্না কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো, আর ঘরের কাজ কর্ম মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। এই দেখো ধোয়া ধুই সব কমপ্লিট, জামা কাপড় একটা মেলেছি, আর এই দিকগুলো ধোয়া হয়ে গেছে। তো এই কাজকর্ম করছি, এখনো পুরোপুরি হয়নি কাজ। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আজকে মেয়েরও ছুটি আছে, তো এই ঘরটা তো মোটামুটি গুছানোই আছে, ঠিক আছে, কিন্তু ওই ঘরটার অবস্থা কাহিল। এই ঘরটা একদম সব নিচে পড়ে টড়ে রয়েছে। তো আর ওখানে আমি ওকমা, আজকে সকালের হচ্ছে ওকমা রেসিপি, তো ওকমা করা হচ্ছে, আর অন্যান্য কাজকর্ম হচ্ছে, এদিক টেদিক সব ধোয়াধুই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওকমা, আর এই যে কালকের একটু ঘুগনি বেঁচে ছিল ওটাকে জাল করতে বসিয়েছি, আর এখানে হচ্ছে ওকমা। তো দেখো এখানে মোটামুটি উপমা কিন্তু রান্না এটা হয়ে গেছে, এর উপরে সুজি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ায়ে চাড়িয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওটা সার্ভ করার সময় ওপর দিয়ে একটু আমি ঘুগনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই চলে যাবে, তারপরে আমিও ঘরের কাজ শুরু করব। তো চলো ঘরগুলো গুছিয়ে নেওয়া যাক। তো এখন চলে এসেছি বিছনা ঝাড়তে, তো বিছনাগুলো প্রথমে ভালো করে আমি ঝেড়ে নিই, তারপরে উপর দিয়ে বালিশ এবং সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখি। আমার রুটিন তো এটাই, সকাল সকাল এই সমস্তই কাজ থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি করছি, তার এই নতুন বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা আমি দীপাবলিতে কিনেছি, ওপরে যেহেতু আমি একটা সুন্দর রকমের দিয়ে রাখি, যেহেতু দেখতে ভালো লাগে সেই কারণে, তো এটা একটা নতুন কিনলাম, ওটা তো অনেকদিন ধরেই পাচ্ছি, তো ভাবলাম তো গেছিলাম সেই কারণে, গিয়ে এরকমেরই দুখানা পেয়েছি, দু রকমের কালারের।
তো নিয়ে চলে এসেছি এবং সেগুলো কিন্তু পুরো সেট, কুশন থেকে শুরু করে বালিশ থেকে পুরো সেটের। তো ওটা মানে দেখতে খুব সুন্দর লাগে, আর আমার একটু সকালবেলার দিকে এগুলো এরকম করে সাজিয়ে রেখে রাখতে ভালো লাগে, সেই কারণেই দেখবে আমার সব ঘরেই কিন্তু এরকম করেই রাখা রয়েছে। বালিশগুলোকে সব উপরে নিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে বসে তারপরে একদম টান টান করে বিছানার চাদরটা পেতে দেবো, তারপরে উপর দিয়ে সবগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এটা দেখতে দেখবে অনেকটা ভালো লাগে, আর পুরো সোফার মতনই দেখতে লাগে বিছানাটাকে। তো সেই কারণেই সকাল সকাল দেখো আমার এই কাজ। তো এই কাজকর্ম করে রান্নার কাজের দিকে যাব। তো চলো ফটাফট করে কাজকর্মগুলো করে ফেলি, করে তোমাদের সাথে আর একটা রেসিপিও শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আস্তে আস্তে সব দেখো, সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এগুলো সাজিয়ে রাখলে কিন্তু আমার বেশ শান্তি লাগে। আর দেখো নাইটি ফাইটি এদিক ওদিক সেগুলোও সব ভাঁজ করব, ভাঁজ করে আলনায় রাখবো। তো কাজে কখনো শেষ হয় না, কাজকর্ম থেকেই যায় ঘর সংসারে, কিন্তু তার সাথে শুধু কাজ নয়, তার সাথে সমস্তটা দেখভাল করা, রান্না বান্না করা সবটাই আমি নিজের হাতেই করে থাকি, কোনো কাজের লোক টোক রাখি না, এখনো পর্যন্ত রাখতে হয়নি। তো দেখো ঘরের কাজকর্ম, এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো দেখো এই চাদরটা নতুন কিনেছি, অবশ্যই বলো চাদরটা কেমন হয়েছে তোমাদেরকে, এগুলো দেখাচ্ছি। এই দেখো তো এই ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট, ঠিক আছে। মেয়ের বই খাতা সব গুছিয়ে দিলাম, এই টেবিলটা কম্পিউটারের টেবিলটা গুছিয়ে দিলাম, সবই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এই সমস্ত কাজ করে এবার যাব ওই ঘরটায়, ওই ঘরটা গোছাবো, তাহলে মোটামুটি হবে আর কি। প্রচুর কাজ থাকে সকালবেলা, তো মেয়ে তো সকালে চলে গেছে স্কুলে, আর বাবাও চলে গেছে অফিসে। তো দেখি এবার ঘরগুলো কাজ করে তারপর রান্না বসাবো, রান্নায় কি করি। কফি আলু তরকারি রাত্রিরে করেছিলাম, সেটা খানিকটা রয়ে গেছে, আর দেখি কি করা যায়। তো শীতের দেখবে কফি আলু তরকারিটা বেশ খেতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই রেসিপিগুলো দেখো, আরও অনেক রেসিপি আমি দেব, নতুন নতুন রেসিপি দেব, তোমরা দেখতে থেকো। আর আমি বেশিরভাগই প্রতিদিনকার যে রেসিপিগুলো মাছের রেসিপিগুলোই আমি বেশি দিই, কারণ যেহেতু আমাদের মাছটা সবার বাঙালির ঘরেই প্রিয়, সেহেতু মাছটার রেসিপি বেশি দেওয়া হয় তা না, এমনি সমস্ত রেসিপি আস্তে আস্তে যাবে। তোমরা অবশ্যই থেকো, পাশে থেকো, আর প্লিজ সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে ফলো করো, আর আমার যে পেজ রয়েছে সেটাও কিন্তু তোমরা একটু যেও এবং সেখানে গিয়েও ফলো করো, সেখানেও নানা রকমের ভিডিও আমি দিয়ে থাকি, তোমরা একটু ফলো করে রেখো। এই হচ্ছে আর আজকে যাচ্ছে বড় ভিডিও, তো তোমাদের সেটা কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো তাহলে তোমাদের সাথে আজকে একটা ঘুগনির রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। এটা আগের দিন রাত্রেবেলা আমার হয়েছিল ডিনারে রুটি আর ঘুগনি, তো সেই কারণে ভাবলাম যে ঘুগনির রেসিপিটা তো খুব একটা দেওয়া হয় না, তো আজকে ঘুগনির রেসিপিটা দিয়ে দেওয়া যাক। তো আলুগুলো ভেজে নিয়েছি, আর ওদিকে কিন্তু মটর আমি মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিরে করেছিলাম, তো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছিল। আর দু তিনখানা সিটি দিয়ে নিয়েছিলাম, এখানে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ খানিকটা কেটেও নিয়েছি আর খানিকটা আমি একটু কুড়িয়ে নিয়েছি, আর টমেটোর পিউরি করে নিয়েছি, আর এখানে দিয়েছি হলো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে এটাকে ভাজবো, তারপরে রসুন আদা সমস্ত কিছু দিয়ে দেবো এক এক করে। তো দেখো এখন পেঁয়াজে তোমার পেঁয়াজের যে পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো, তারপরে আদা রসুনটা দেব, তারপরে আমি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু আমি আলু দেব ঘুগনিগুলো দিয়ে, আবার একটু কষাবো, কষিয়ে নুন মিষ্টিটা স্বাদ মতন দিতে হবে, আর আমি যা যা মশলা দিই তোমরা তো জানোই, চিকেন মশলা, রেড চিলি পাউডার, আর লাস্টে গরম মশলা একটু অ্যাড করে দেবো। তো এই সেই দিয়েই আজকের রেসিপিটা হবে। আরো ভালো ভালো রেসিপি পেতে গেলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে আমাকে ফলো করতে হবে, ফেসবুক পেজেও আমি খুব মজাদার মজাদার স্টোরি নিয়ে আসছি, তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো লাগবে দেখবে, আর নানা রকমের স্টোরি নিয়ে আসবো যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে কিন্তু ফলো করতে কেউ ভুলো না, কারণ অনেকেই দেখছো কিন্তু ফলো করছো না, প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো। তো এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে একটু সমস্ত রকম যা যা আমি মশলা আগে বললাম সেগুলো দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে
তারপরে কিন্তু দেখবে কষালে ভালো হলে তেলটা বেরিয়ে আসবে, এবং তারপরে আমি আলুগুলোকেও অ্যাড করে দেবো এবং ঘুগনির মটরগুলোকে অ্যাড করে দেবো। আর এখানে একটু টমেটো পিউরি যেটা এমনি দোকান থেকে কেনা হয় সেটা দিয়ে দিলাম, একটু কালো সস অথবা সোয়া সস ভি দিয়ে দেবো। তো দিয়ে দিলে দেখবে কালারটা আলাদা হবে, একটু টেস্টটাও ভালো লাগে। তবে আমি পরিমাণটা কিন্তু অল্পই দিয়ে থাকি। আর নুন মিষ্টি কিন্তু দিতে হবে স্বাদ মতো, না হলে কিন্তু স্বাদটা খুলবে না। সেই কারণে তো দেখো অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি দেখো আলু দিয়ে দিলাম, মটরও দিয়ে দেবো, তারপরে একটু কষিয়ে আমি জল দিয়ে ঢাকান দিয়ে বসিয়ে দেবো। যেহেতু আলুগুলো ভাজা এবং মটরটাও সেদ্ধ হয়েছে, সেহেতু বেশি যে জল দিতে হবে তা নয়। যেমন পরিমাণে আপনারা ঘুগনিটাকে মানে জল জলা খাবেন না একদম কষানো খাবেন সেটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে, সেরকম ভাবেই আপনারা রান্না করবেন। তো আমি দেখেন এখানে নুন মিষ্টি স্বাদ মতন কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ পদ সেটা একটুখানি লাগে আর কি, মিষ্টিটা লাগে। মাছ টাছ হলে খুব একটা লাগে না, কিন্তু এই সমস্ত ঘুগনি টুগনিতে কিন্তু একটু মিষ্টি আর নুনের ব্যালেন্স না হলে কিন্তু সেটা টেস্টটা ভালো লাগবে না। সে কারণে আমি একটু দিয়ে থাকি। আর ঝালও কিন্তু দু তিনখানা লঙ্কা আমি দিয়ে দিয়েছি অলরেডি। শুকনো লঙ্কা অনেক সময় আমি একটু অ্যাভয়েড করেই চলি। তো এই দেখো এখানে কিন্তু আমি জল থেকে প্রথমে ঝড়িয়ে ঝড়িয়ে এটাকে দিয়ে একটু কষাবো, সেই কারণে পরে এই জলটাকে কিন্তু আমি ইউজ করব। যখন আমি জলটা দেব এই জলটাকে আমি ইউজ করব। তো দেখো এখানে একটু আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে ওই জলটা দিয়ে দেবো। আর যদি বাইরে থেকে আমার জল অ্যাড করতে হয় তো অল্প করে অ্যাড করে ঢাকনটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আজকে রেসিপিটা, তোমরা ঘরে অবশ্যই করে খেও, অবশ্যই ভালো লাগবে। আর এটা কিন্তু রাত্রিবেলা রুটি টুটির জন্য কিন্তু মাস্ট, কেউ যেহেতু এখন শীতকাল রুটি তো অনেকেই রাত্রিরে খায়, তো তার জন্য কিন্তু দারুণ পারফেক্ট রেসিপি। ওপরে দিয়ে দিয়েছি ভাজা মশলা, তাহলে চলি আজকে, টাটা বাই বাই, লাভ ইউ অল।